প্রেমচাঁদকে আমি বাঁচিয়ে রাখবো, তবু আমার প্রেমচাঁদকে আমি মরতে দিতে পারি না। প্রেমচাঁদ তুমি একটু অপেক্ষা করো, প্রেমচাঁদ আমি তোমার কাছে যাবো, প্রেমচাঁদ কেউ আমাকে বাধা দিতে পারবে না, প্রেমচাঁদ সাহস তো আজ এই মুহূর্তে তোর দেহের সূচি না, আমি একটু একটু করে লাল করে দেব, যদি আমার কথায় রাজি না হোস তাহলে আমার বিষাক্ত দাঁতের ছবল আমি তোর হৃদয়ে বসে দেব।
স্বামী ছাড়া যে পৃথিবীতে আপন বলতে কেউ নেই জল্লাদ। জানি স্বামী ছাড়া তোমার কেউ না থাকলে আমার কিছু করার নেই, আমার কাজ আমাকে করতে হবে। কিছু নেই জল্লাদ, চারদিকে সবুজ মাথার উপরে নীল আকাশ,
বড়রা ঠাকুর, আমি কি চেয়েছিলাম তোমার কাছে আর কি পেলাম? বড়রা ঠাকুর, কেন তুমি আমার জীবনে এত ভয় এনেছ? কি চেয়ে সত্যি কাকা বাবু, কাকা বাবু না, কাকা বাবু না।
আপনার চরণ ধরি, আপনার ওই চরণ দুটি আমায় দিন। হ্যাঁ চরণ দুটি দিন। বয়স আমার থেকে অনেক বড়, তাই আপনার এই চরণ দুখানে বাস্তবে তুলে নিলাম, কারণ এমন ভবিষ্যতে এমন একটা কাজে আপনার চরণ দুটি লাগবে, আপনার চোখের সামনেই লাগবে। এতগুলো জীবন, এতদিনের জীবন, এতগুলো বছর, এতগুলো দিন, এতগুলো সময় শুধুমাত্র আমি কাটিয়ে দিলাম। কোনোদিন আপনি আমার সামনে এসে বলেননি, শ্রাবন্তী আমি তোমায় ভালোবাসি, তাই নতুন করে আপনাকে দেখে না আমার বাঁচার বড় ইচ্ছে হচ্ছে। কিছু জানো না, তুমি আমার প্রাণের স্বর, তুমি আমার প্রাণ গোবিন্দ, আমার বুকে ধরে আমি তোমায় এত আদর করবো, এত আদর করবো, যতগুলো দিন আমার গত হয়ে গেছি সেই দিন আমার জীবনে নেমে আসবি, আর সেই দিনের জন্য তুমি অপেক্ষা করে থাকো। সেই দিনটা যে আজকে, তাই এই দিনে আমি তোমায় প্রথম পুরস্কার কি দেবো জানো? আমার বোন, আমার প্রাণ, আমার জীবন, আমার ত্যাগ, আমার অভিশাপ, এই সমস্ত জ্বালা মেটাবার জন্য আমি তোমায় দেব আমার এই কমলের ঠোঁটের চুম্বন, আর এই কমল হাতের পরশ, দেখো সোনা এই পরশটা কত মধুর, কত শান্তি। ইসু প্রার্থনা, ইসু আমি তোমার গালে প্রথম চুম্বন দেব। শ্রাবন্তী কোথায় বলতে পারো? আমি জানি, তুই জানো?